আমরা প্রক্রিয়ায় আমরা প্রেম করতে পারি
গণতান্ত্রিক আন্দোলন একটি অনির্বাচিত সরকার দায় লাগে না, এই সরকার ভোটের সরকার না। আমি এই সরকারকে অনির্বাচিত সরকার বলব, কারণ ভোটের আগে দিন রাত আটটার সময় সকল ভোট ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে। এই সরকার কোন নির্বাচিত সরকার না। আগে সংসদ যে ছিল 157 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেটাও ফেসবুকে লেখা হয়েছে। তাই এই সরকার উৎসাহ করতে হলে যেখানে যেরকম কালজিয়াকে মুক্ত করতে হলে আমাদেরকে দুর্বার করে আন্দোলন করতে হবে। আমরা ব্যক্তির নেতাদের কাছে আন্দোলন চাই, আন্দোলন চাই, যে আন্দোলনের মধ্যে আমার নাম যুক্ত হবে। আগামী দিনে আন্দোলন সংগ্রামে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আমি সেই দলের সভানেত্রী কেন হয়েছে এবং পার্লামেন্টে প্রেসিডেন্সিয়াল ধর্মমত দ্বন্দ্বের বাদ দিয়ে কেন সে পার্লামেন্টারি গভর্নমেন্টের প্রধানমন্ত্রী শাসিত সরকার গঠন করে, এ হচ্ছে বিএনপির দোষ। এই দোষে দোষান্বিত হয়ে একটি মিথ্যা মামলায় 2 কোটি টাকার মামলায় খালেদা জিয়া আজকে কারাবরণ। 2 কোটি টাকা এখন 6 কোটি টাকার বেশি হয়েছে, কারণ সেই 2 কোটি টাকার এখন 6 কোটি টাকার বেশি। চোর হলো কে? টাকা না চুরি করেও চোর সাব্যস্ত হয়েছে। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে পত্রিকা এসেছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে 700 কোটি টাকার উপরে বালিশ করার করেছে অস্বাভাবিক বালিশ কপি কেন্দ্রে 750 কোটি টাকার, আর আমাদের ব্যক্তির 2 কোটি টাকার 6 কোটি টাকা হয়েছে, তাতেও শ্রেষ্ঠ। এসে আওয়ামী লীগের বক্তব্য বিচার আমরা কয়েকদিন আগে পত্রিকা দেখেছি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আমার বক্তব্যটা কিন্তু যারা রেকর্ড করেন আমি আবার বলতে চাই, মুস্তাক রাশিদ সাহেব বলেছেন এটা সে পুলিশ বাহিনীকে নাকি টাকা দিলে অনেক কিছু আদায় করা যায়। মুস্তাক রাশিদ সাহেবের কথা, আবার মুস্তাক রাশিদ সাহেবের কথা, এ দেশে পয়সা দিলে নাকি বিচার ব্যবস্থা ক্রয় করা যায়, মুস্তাক রাশিদ সাহেবের বক্তব্য। আপনারা পত্রিকা দেখেন, এটা কিন্তু আমার কথা নয়, তাদেরই কথা। টাকা দিলে এ দেশের সব কিছু হয়, আওয়ামী নেতারা বলে। আমরা যদি বলি এটা সত্য, তবে আমার নামে মামলা হবে। কিন্তু আমি বলতে চাই, গত 30 তারিখের নির্বাচন, 30 ডিসেম্বরের নির্বাচন কি সঠিক হয়েছিল? এদেশের সর্বস্তরের প্রশাসন দুর্নীতি করেছে, ভোটের আগে 29 তারিখ ভোট ডাকাতি করেছে। এ আমার বিপুলের একটি সেন্টার, আমার এলাকাও আমার বাসার পাশে 2টা সেন্টার, তারা রাত্রে 12টার মধ্যে 60% ভোট তারা কারচুপি করেছে, ভোট ভোটে। আমরা যদি বলি তাকে হবে মামলা, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রাশিদ সাহেব, রাশিদ সাহেব বলেছে এদেশে টাকা দিলে সমস্ত প্রশাসন কেনা যায়। তো আমরা নিন্দা জানাই, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, আমরা সঠিক বিচার চাই, এদেশের মানুষ বিচার চাই, আমরা মানুষের মুক্তি চাই। আজকে যারা এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবার কাছে অনুরোধ, হয়তো ঈদের পরে আন্দোলন সংগ্রামের ডাক দিয়ে আমরা সবাই অংশগ্রহণ করব। যে যেখানে আছে আমরা সেখান থেকে আমরা সেই সব আন্দোলনে অংশগ্রহণ করব। বিএনপির কিছু এই কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনারা বাস্তবায়ন করার জন্য আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে, সমস্ত তারা সেই সবগুলো এই রোজার মাসে বাস্তবায়ন করবেন।